Assalamualaikum viewers, welcome back to my channel Rita's Cooking House. আশা করি সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমার খালাতো ভাইয়ের সুন্নতে খাতনা সপ্তম দিন, সেজন্য আজকে অনুষ্ঠান করা হচ্ছে আর সেজন্য আমরা অনেক বড় করে আয়োজন করছি আর সেজন্য রান্না বান্না হয়েছে। প্রথমে আমরা সবজিটা রান্না করছি, সেই সবজি রান্না করার জন্য আমরা এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর, আলু এবং বরবটি। এগুলো আমরা কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সিদ্ধ হতে দিয়েছি, সিদ্ধ হয়ে যাক কিছু। আমার সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। আমি এখানে মৌসুম অনুযায়ী সব রকম দিয়েছি। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, এবার এখানে দিয়ে দিব তেল। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিব তেজপাতা এবং এলাচি, দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব, দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এবার এখানে আমি সবজিগুলো দিই, ও না, আগে আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম, আর এখন সবজিগুলো আমি দিয়ে দিব, দিয়ে দিয়েছি। আর এখন আমি সবজিগুলোকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম, দেখুন ভিউয়ার্স, আমার সবজিটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর দেখুন ভিউয়ার্স, আমার সবজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি। এটা কিন্তু আপনারা খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখ, আমি মৌসুম অনুযায়ী যেরকম পেরেছি সেই রকম ভেজিটেবল দিয়েছি, তা খেতে কিন্তু খুবই মজাদার। আর আমরা যেহেতু গেস্ট আসবে তাই আমরা একটু বেশি করে বানিয়েছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, না হলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়। আজ এ পর্যন্ত, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। কোথাও পেয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।